কহ লো মে লেখা এখন দেখে পাই হ্যালো
কলঙ্ক আর এই কলঙ্ক যখন এই সারা দেশ ছড়িয়ে পড়বে আর সেই কলঙ্ক যখন তোমাদের দুজনের মুখে পড়বে তখন বুঝতে পারবে কলঙ্ক কাকে বলে তোমাকেও বলছি পাকা বেল কখনো কাকের মুখে শোভা পায় না রাশিদা তুমি এখন আমাকে বলছো কেন আমি তো জোর করে মালার সঙ্গে ভালোবাসা করতে যাইনি বরং মালাই রজুস আমাকে বিরক্ত করে আর শোনো মালা আর কখনো এসব কথা নিয়ে আমার সম্মুখে আসবে না আরে যাও যাও কাশিম দিলি তো তুই আমার বন্ধুর মনটা খারাপ করে আচ্ছা সখি আমি বেশ কিছুদিন যাব দেখছি তো আহার নেই নিদ্রা নেই ঘুম নেই তুমি কি যেন মন ভার করে ভাবো আচ্ছা সখি আমি তো তোমার সখি তুমি আমার কাছে প্রাণ খুলে বলতে পারো তোমার কি হয়েছে